নমস্কার, এখন আমরা চলে এসেছি গণপতি পার্কের পুজোতে। এবছরে তাদের পুজো পড়েছে 13তম বর্ষে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি একটি সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে সুন্দর মাতৃপ্রতিমা। এই গণপতি পার্কের আমাদের যে নিমন্ত্রিত অতিথি হয়ে আমরা আসতে পেরেছি, এতে আমরা সত্যিই ধন্য। আজকে আমরা এই গণপতি পার্কের আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটাবো, কিছুটা আনন্দ করব এবং বিভিন্ন কথা তাদের মুখ থেকেই শুনব এই 2020 শারদোৎসব সম্বন্ধে। এবার আমরা কথা বলে নেব এলাকারই কিছু আবাসিকের সঙ্গে যারা গণপতি পার্কে দীর্ঘদিনের বাসিন্দা। আচ্ছা, এখানে যে পুজো হয়, পুজোটা কিভাবে আপনারা করেন? খুব নিষ্ঠা ভরে করি, ভক্তি দিয়ে করি, সারা বছর অপেক্ষা করি 4টি দিনের জন্য, সবাই মিলে করি। আমরা একটাই পরিবার, একটাই একভাবেই থাকি সারা বছর, 4 দিনের জন্য অপেক্ষা করে থাকি, খুব হুল্লোড় করি। আমাদের করোনা নিয়ে কোনো ভয় নেই, আমাদের করোনা এখানে আসবে না, মা আমাদের রক্ষা করবে। অসংখ্য ধন্যবাদ দাদাকে, উনি একটা কথা বলেছে যে করোনা নিয়ে কোনো ভয় নেই, মা রক্ষা করবে। জানি আমরা সত্যি মা আমাদের রক্ষা করছে, তিনি রক্ষাময়ী সর্বময়ী কর্তৃ, তার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। সঙ্গে পেয়ে গেছি কিছু ম্যাডামরা আছেন আবাসিকরা, তাদের সঙ্গে আমরা কিছু কথা বলবো। ম্যাডাম, আপনার নাম? শর্মিষ্ঠা শো। এবারে পুজো কিভাবে কাটাবে? এবারে পুজো আমাদের একটু অন্যরকম, মানে আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো ছিল ওগুলো অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যে আমরা গ্রুপ ডান্স থাকে বা আমাদের যে ফুড ফেস্টিভ্যাল থাকে, এগুলোতে গ্যাদারিং অনেক বেশি হয়, বা আমরা পুজোর আগে যে মহালয়ার যে আড্ডাটা করি মহালয়ার দিন, সেগুলো এবার মোটামুটি বাদ দিয়েছে, সোলো পারফরমেন্স রাখা হচ্ছে। যেমন এবং আমাদের ডান্ডিয়াটা এবারে বন্ধ করা হয়েছে, আর সোলো পারফরমেন্স রাখা হচ্ছে, যেমন বাচ্চাদের ড্রয়িং রাখা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। তারপরে ফ্যান্সি ড্রেস হবে, এগুলো তো মানে মানে আলাদা আলাদা করে করা যায়, সোলো করা যায়। তাই ধুনুচিটা করে রাখা হচ্ছে, এরকম করেই আমাদের রাখা হচ্ছে। এবং আমাদের খাওয়াও একসাথে হয়, কিন্তু এবারে মানে খাওয়াটা হচ্ছে ঠিকই, কিন্তু প্যাকেট সিস্টেম হচ্ছে অনেকেই, মানে প্যাকেট সিস্টেম বেশিরভাগ যারা বসে খেতে চাইছে তারা খাচ্ছে। মানে এইভাবে আমাদের পুজো এবারে। মানে হ্যাঁ ম্যাডাম, আপনি আর একজনকে পেয়ে গেছি, আমি একটু কথা বলে নেবো। ম্যাডাম, আপনার নাম? সুচিতা ব্যানার্জি। আপনি তো এখানে 13 বছর ধরে আছেন, কোনোদিন ভেবেছিলেন যে এইভাবে দুর্গা পুজোটাকে দেখবেন? না, আমাদের সেরকম কিছু আলাদা লাগছে না, জাস্ট একটা ফেস মাস্কটাই আমাদের আলাদা লাগছে, আর স্যানিটাইজেশনের উপরে জোর বেশি। ঠাকুরকে কাটা ফল দেওয়া হচ্ছে না, আর অঞ্জলি ইন ব্যাচেস হচ্ছে, তো সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরও কিছু বয়োজ্যেষ্ঠ ম্যাডামরা আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। ম্যাডাম, আপনার নাম? তপতি ভট্টাচার্য। তপতি দেবী, নমস্কার। বলছি যে এই যে আপনারা ছোটবেলায় দুর্গা পুজো দেখেছেন, এখনও দুর্গা পুজো দেখছেন, আলাদা কিছু? আলাদা কিছু, আগে এত তো জাঁকজমক ছিল না, আর এখন একটা কম্পিটিশনের ব্যাপার আছে, সেটাও আগে ছিল না, আমরা সেভাবেই দেখেছি। আর এখন কম্পিটিশনের ব্যাপার অনেকটা হয়েছে, যদিও আমাদের এখানে সেরকম কম্পিটিশনের কোনো ব্যাপার নাই, আমরা একটা বাড়ি ঘরোয়া মতনই আমরা পুজো করি, আর এই যে পুজোর কাজগুলি আমরা খুব নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। এবারে ঠাকুর দেখা কী হবে, প্যান্ডেল হপিং? না, একেবারেই নয়, এমনিতেও কোনো বছর খুব একটা হয় না, একদম কাছেরগুলো হয়তো কখনো একটু হেঁটে গিয়ে দেখে আসি, যেটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ে সেটুকুনি আমরা যাই, এর বেশি আর এবছর তো গেটের বাইরেও যাওয়া হচ্ছে না। গেটে বন্ধ হয়ে দুর্গা পুজো? আচ্ছা, এই যে ভালো ভালো পুজোগুলো হচ্ছে কলকাতার বুকে, এগুলো আপনারা কীভাবে দেখবেন? এবছরের জন্য মাকে এখান থেকেই প্রণাম। মা সব জায়গায় থাকে, মাকে প্রণাম করা যেতেই পারে, আপনারা এখান থেকেই মাকে প্রণাম করবেন। আমাদের আর এক স্যার এসছে আমাদের মধ্যে, স্যারের সঙ্গে একটু কথা বলো। স্যার নমস্কার, আপনার নাম? স্যার শুভজিৎ সেন। সুয়েদবাবু, বলছি যে আপনি তো ট্রেজারার এই কমিটি, শুনলাম তো এই দুর্গা পুজো, এই করোনা আবহে তো 46 দিনের লকডাউন আমরা দেখেছি, খুব একটা বিভীষিকাময় পরিবেশ, এর মধ্যে থেকেও দাঁড়িয়ে একটা দুর্গা পুজো করা মানে এক্সপেন্সিভ ব্যাপার, এটা আপনারা কীভাবে করছেন? আমরা এবার পাইনি আমাদের সুভিনিয়ারের জন্যে, প্লাস প্যান্ডেমিক সিচুয়েশনের জন্যে অনেকেরই অসুবিধে হয়েছে, তাও আমাদের কমপ্লেক্সে ভগবানের মানে মায়ের আশীর্বাদেই লোকজন আছে যারা মানে ম্যাক্সিমাম রেসিডেন্টস হ্যাভ সাপোর্টেড আস, মোটামুটি সবাই বলতে পারেন সাপোর্ট যতটা পেরেছে করতে পেরেছে, মানে লোকজন এমনও আছে যারা পেনশনার্স আছে, ওষুধেই প্রচুর টাকা পয়সা চলে যায়, কিন্তু তাও তারা যতটা পেরেছে, এখানে নেই যারা এখানে ফ্ল্যাটে থাকেন না তারাও সাহায্য করেছে, সবাই মিলে সাহায্য করেছে,
তো মোটামুটি আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পেরেছি আর বাদ বাকি আমরা এদিক ওদিক থেকে নিজেরা যতটা পাচ্ছি মানে বেসিক্যালি খুঁজে খুঁজে হু ক্যান গিভ সামথিং ওই করে করে মানে এখনও আমি জানি না মানে ওয়েল এন্ডস মিট অর নট কিন্তু হ্যাঁ পুজো নামাতে পাচ্ছি আমাদের একটু মানে প্রত্যেক বছরই আমাদের স্কেলটা একটু একটু বড় থাকে একটু স্কেল কমানো হয়েছে বাদ বাকি আমাদের তো মানে চার দিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা ট্যাবস্থা সবই থাকে সবই রাখা হয়েছে এখনও অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারের কাছ থেকে শুনে নিলাম আরও কিছু ম্যাডামরা আছে তার আগে আমাদেরও কিছু অনুষ্ঠান আছে আমাদের এখানে বিশ্ববাংলা টিভিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্ববাংলা টিভি তাদের কাছে এসছে বিশ্ববাংলা টিভি এসছে একটি ছোট্ট স্মারক নিয়ে আমরা এখন তাদের হাতে সেই স্মারক তুলে দেবো দিয়ে তাদের সম্মানিত করব আমরাও বিশ্ববাংলা টিভি নিজেদের ধন্য মনে করবে সেই স্মারক যদি তারা গ্রহণ করে বিশ্ববাংলা টিভির পক্ষ থেকে আমি সুকান্ত গণপতি পার্কের অধিবাসীদের তুলে দিচ্ছি একটি স্মারক সম্মান 2020 জোরে একটা হাততালি এই শারদ সম্মান পেয়ে আপনাদের কেমন লাগছে আমি একটু জেনে নেবো এক এক করে প্রত্যেকের কাছ থেকে প্রথমে একটা পুচকি সদস্যকে পেয়ে গেছি এখানকার তোমার নাম ইভানা ব্যানার্জি ইভানা কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবারে ঠাকুর দেখেছো তুমি না ঠাকুর দেখোনি আচ্ছা তুমি ফেসবুকে ঠাকুর দেখবে হ্যাঁ ফেসবুকেও দেখবে না আচ্ছা ঠিক আছে আরো অনেকে আছে জেনে নেবো ম্যাডাম আপনার নাম আমার নাম শর্মিষ্ঠা সেন কেমন লাগছে ভীষণই ভালো এবারের পুজোটাই তো একটা চ্যালেঞ্জ ছিল সেটা যে এত সাকসেসফুলি এবং মানে প্রত্যেকবারের মতো উইথ ইকুয়াল গ্র্যান্ডার আমরা করতে পারছি এবং এই পুজোর দ্বিতীয় দিনেই এরকম একটা সম্মান ভীষণ ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আরও অনেকে আছে একটু জেনে নেবো ম্যাডাম আপনার কেমন লাগছে আপনার নাম কেমন লাগছে হ্যাঁ এবারে পুজো ঘরে বসেই আমাদের আনন্দ করতে হবে করোনাকে আমরা হারাতে পারলেই তবেই জয় পাব এখানে বসেই আমরা আনন্দ করব ঘরে বসে উৎসব হবে কিন্তু সংক্রমণ নয় এই বার্তা নিয়েই আমরা চলে যাব আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে আশা করি প্রত্যেক বছর আবার আসবো আবার একসঙ্গে আনন্দ করব অনেক সময় কাটাবো বিশ্ববাংলা টিভি সুকান্ত ক্যামেরা সাগর সরকার